বাণীপীঠ শিক্ষা অঙ্গনের উপস্থাপনায় আর একটি সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের এই ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত কোনো না কোনো কলেজে হয় বাংলা অনার্স পড়ছো, নয়তো বাংলা সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসেবে আছে, নয়তো তোমরা জেনারেলের স্টুডেন্ট, তোমাদের সিসি পেপারে বাংলা আছে। তো আজকের এই সাজেশনটা যে দেবো সেটা কারা কারা দেখবে প্রথমে সেটা ক্লিয়ার করে বুঝে নাও। যারা বাংলা অনার্স পড়ছো তাদের যে সিসি পেপার বাংলা সেই পেপারটা সাজেশন এটা, প্লাস যাদের মাইনরে বাংলা আছে অর্থাৎ অন্য কোনো সাবজেক্টে অনার্স আছে মাইনরে তারা বাংলা রেখেছো তাদেরও সাজেশন এটা, প্লাস যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরও যদি সিসি পেপারে বাংলা থাকে তাদেরও সাজেশন এটা। তো খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, প্রয়োজন পড়লে খাতা পেন নিয়ে বসো এবং সাজেশনটা অবশ্যই লিখে নাও। তো চলো আজকে সাজেশন শুরু করা যাক। তোমাদের পাঠ্য বিষয়টি হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। মডিউল 1 থেকে 10 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবার বলছি। 1 নম্বর প্রশ্ন, ধ্বনি, বর্ণ এবং অক্ষর এই তিনটির সংজ্ঞা এবং পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। 2 নম্বর, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দাও। প্রসঙ্গত বলে রাখি, এই যে স্বরধ্বনির বর্গীকরণ, ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ, এই প্রশ্নগুলি কিন্তু শুধুমাত্র মুখস্থ করবার মতন প্রশ্ন নয়, এই প্রশ্নগুলিকে ছক করে প্রপার একে একে দেখিয়ে দিতে হয়, স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিতে হয় এবং বোঝানোর সময় উচ্চারণ করে করে স্টুডেন্টদেরকে উচ্চারণ করিয়ে করিয়ে তাদের কাছে বিষয়টা পরিষ্কার করিয়ে দিতে হয়, যাতে করে পরীক্ষায় যখন তারা অ্যান্সারটা লিখবে তাদের কোনো প্রবলেম না হয়, বিষয়বস্তুটা সম্পর্কে যেন তাদের একটা ধারণা হয়ে যায়। তোমরা যেভাবেই পড়েছো না কেন, যদি তোমাদের প্রিপারেশন এই লেভেলে না হয়ে থাকে তাহলে কিন্তু একটু চিন্তা করবে যে তোমাদের প্রিপারেশনের লেভেলটা কিন্তু খুব একটা ভালো হয়নি। যদি তোমরা এইভাবে বুঝে পড়ে থাকো তবেই কিন্তু তোমাদের প্রিপারেশনটা যথোপযুক্ত হয়েছে, কারণ এই জায়গাগুলো কিন্তু শুধুমাত্র মুখস্থ করবার জায়গা নয়, প্রত্যেকটা টপিক ধরিয়ে ধরিয়ে বোঝাবার টপিক। যাই হোক, চলে যাচ্ছি টিকায়। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে সেগুলো হলো তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ এবং অক্ষর গঠনের নিয়ম, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক। নেক্সট চলে যাব মডিউল 2-তে। তবে এই প্রশ্নগুলো বলার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তো পরের প্রশ্নগুলো বলার আগে একটা কথা বলে রাখি, তোমাদের তো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা একদম আসন্ন প্রায়, আশা করি তোমাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো হয়েছে। কিন্তু তোমাদের কারুর যদি মনে হয়ে থাকে যে তোমাদের প্রিপারেশনটা খুব একটা ভালো হয়নি, তোমরা টপিকগুলো খুব একটা ভালো করে বুঝতে পারোনি বা সাজেশন অনুযায়ী নোটসপত্র তোমাদের কাছে নেই, তাদের জন্য একটি সবথেকে ভালো খবর এটা যে আমার সঙ্গে কিন্তু সরাসরি পড়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আমার তরফ থেকে সরাসরি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ক্লাস করানো হয় এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা টপিকের নোট প্রোভাইড করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রায় 50-60টিরও বেশি কলেজের ছাত্রছাত্রীরা অলরেডি আমার সঙ্গে অনলাইন এবং অফলাইন মোডের ক্লাসে যুক্ত রয়েছে। তো আমার সঙ্গে যারা সরাসরি অনলাইনে বা অফলাইন মোডে ক্লাসে যুক্ত আছে তারা কিন্তু প্রত্যেকটা টপিকের ধরে ধরে বোঝানোর ক্লাসের সঙ্গে সঙ্গে এই যে সাজেশনগুলো আমি দিচ্ছি এর প্রত্যেকটা টপিকের লেখা নোটস পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা নোটস আমার নিজের ভাষায় সহজ সরলভাবে লেখা, যাতে করে তোমাদের পড়তে বা পরীক্ষার সময় সেটা মুখস্থ করে লিখতে কোনো অসুবিধা না হয়। তো অলরেডি কিন্তু 3rd সেমিস্টারে ভর্তির জন্য নাম লেখানো শুরু হয়ে গেছে, নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, তোমরা এই নাম্বারটাতে ফোন করে তোমাদেরও নাম নথিভুক্ত করতে পারো 3rd সেমিস্টার অনলাইন বা অফলাইন মোডে পড়ার জন্য। অলরেডি প্রচুর স্টুডেন্ট কিন্তু আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে অনলাইন এবং অফলাইন ক্লাসে এবং আরও প্রচুর স্টুডেন্ট ক্রমাগতই ফোন করছে, তারা যোগাযোগ করছে এবং যুক্ত হচ্ছে। তো তোমরাও যারা মনে করছো যে তোমরা যেখানে পড়ছো সেখানে তোমাদের প্রিপারেশন প্রপার হচ্ছে না এবং তোমরা আরও ভালো করে নিজের সাবজেক্টটাকে বুঝতে চাইছো, জানতে চাইছো, প্রত্যেকটা টপিক বুঝে পড়তে চাইছো এবং সবথেকে বড় কথা সাজেশন ওয়াইজ সহজ সরল ভাষায় নোটস চাইছো, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে। এবার চলো আবার চলে যাই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রসঙ্গে। মডিউল 2-তে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন বাংলা ভাষার শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাংলা ভাষার 2টি উপভাষা ও তাদের ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। অ্যাকচুয়ালি বাংলা ভাষায় রয়েছে টোটাল 5টা উপভাষা, এই 5টা উপভাষার মধ্যে যে কোনো 2টো তোমাদের তুলে দিতে পারে, নাম মেনশন করে দিতে পারে অথবা যে কোনো 2টো বলে মেনশন করে দিতে পারে, তোমরা তোমাদের ইচ্ছে মতন লিখবে। 5টা উপভাষায় কিন্তু খুব ভালোভাবে করে রাখবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট চলে যাব
পাঁচ নম্বরের প্রশ্নে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, বিসমীভবন, মহাপ্রাণীভবন, অল্পপ্রাণীভবন, নাসিক্যি ভবন, শতনাসিক্যি ভবন, বিপর্যাস এবং অবশ্যই জোর কলম শব্দ। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এত টিকা কেন দিলাম, প্রকৃতপক্ষে এগুলো ধ্বনি পরিবর্তনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম বা রুলস, প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনোটা থেকে প্রশ্ন আসতে পারে। এবং এই প্রশ্নগুলো যদি তোমরা বড় প্রশ্ন হিসেবে নাও করে রাখো, প্রচুর শর্ট কোয়েশ্চেন এখান থেকে আসবে যেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে না। প্রপার ধারণা না থাকলে কিন্তু শর্ট কোয়েশ্চেন কিচ্ছু অ্যান্সার করতে পারবে না। নেক্সট চলে যাবো মডিউল থ্রিতে। তো পরের প্রশ্নগুলো বলার আগে একটা কথা বলে রাখি, প্রায় প্রত্যেক সেমিস্টারেই পরীক্ষার আগে আমার কাছে প্রচুর প্রচুর ছাত্রছাত্রীর ফোন আসে, তারা প্রিপারেশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে ফোন করে। তার মধ্যে প্রধানত তারা বলে তারা টপিক কিছু বুঝতে পারছে না, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নোটস দেওয়া হয়নি, অথবা যে নোটসগুলো দেওয়া হয়েছে তার ভাষা অত্যন্ত জটিল কঠিন এবং পরীক্ষার আগে তাদের একদমই ভালো প্রিপারেশন হয়নি, তাই তারা আমার থেকে হেল্প চায়। সেই সমস্ত ছাত্রছাত্রীদের বারবার বলছি, সেমিস্টারের সূচনা থেকে বা শুরু থেকে আমার সঙ্গে যুক্ত হলে তোমরা কিন্তু সমস্ত রকম সাহায্য বা হেল্প আমার থেকে পেয়ে যাবে। কিন্তু এইভাবে পরীক্ষার 20 দিন আগে বা 1 মাস আগে আমার কাছে ফোন করলে, হেল্প চাইলে, আমার পক্ষে কিন্তু হেল্প করা সম্ভব হয় না। তাই বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা মনে করছো ভালোভাবে প্রিপারেশন করতে চাও, তারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যুক্ত হতে পারো। প্রসঙ্গত বলে রাখি, আমাদের তরফ থেকে যে অনলাইন বা অফলাইন ক্লাসগুলি প্রোভাইড করা হয় সেগুলির মান এতটাই উন্নত এবং ছাত্রছাত্রীদের জন্য যথোপযুক্ত যে 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 টপিকে বোর্ড ওয়ার্ক করিয়ে ক্লাস করানো প্রয়োজন, সেই সেই টপিকে প্রপার বোর্ড ওয়ার্ক করিয়েই আমাদের তরফ থেকে ক্লাস প্রোভাইড করা হয়। সেটা অনলাইন মোডে হলেও, অনলাইন মোড বলে এরকম নয় যে সেখানে শুধুমাত্র বিষয়বস্তু বলে দেওয়া হচ্ছে বা সেখানে কোনো বোর্ডের কাজ থাকছে না বা অন্য কোনোভাবে স্টুডেন্টদেরকে দেখানোর কাজ থাকছে না, আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে তোমাদেরকে ক্লাস করানো হয়। তোমরা যদি যুক্ত হও তোমরা বুঝতে পারবে যে আমাদের ক্লাসের মান কতখানি উন্নত। তো তোমরা অবশ্যই নিজেদের পড়াশোনার মানকে উন্নয়ন করাবার জন্য যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে। নেক্সট চলে যাবো মডিউল থ্রিতে। সমাসের সংজ্ঞা ও প্রকারভেদ আলোচনা করো, দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা ও প্রকারভেদ আলোচনা করো, কর্মধারায় সমাসের সংজ্ঞা ও প্রকারভেদ আলোচনা করো, বহুব্রীহী সমাসের সংজ্ঞা ও প্রকারভেদ আলোচনা করো, তৎপুরুষ সমাসের সংজ্ঞা ও প্রকারভেদ আলোচনা করো। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করে রাখতে হবে এবং তার যে গুরুত্ব, তার যে ফিচার্স, সেগুলো করে রাখতে হবে। নেক্সট, কারকের সংজ্ঞা ও প্রকারভেদ আলোচনা করো, বিভক্তির সংজ্ঞা ও প্রকারভেদ আলোচনা করো। নেক্সট হচ্ছে ক্রিয়ার কাল এর যে সংজ্ঞা এবং প্রকারভেদ। পরবর্তী প্রশ্ন, অব্যয়ের সংজ্ঞা ও প্রকারভেদ। এখান থেকে খুব ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন বা 5 নম্বরের টিকাধর্মী প্রশ্ন হলো বচন, লিঙ্গ, পুরুষ, প্রত্যয় এবং সন্ধি। এগুলো সম্পর্কে ইনিশিয়াল ধারণা নিয়ে রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন, খুব গুরুত্বপূর্ণ একটা সিলেবাস, খুব ভালো করে মনোযোগ দিয়ে করে যাবে। এবং এই সমস্ত টপিকগুলো সম্পর্কে একটা ওভারঅল সেন্স বা ধারণা না থাকলে কিন্তু তোমরা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না, কারণ তোমাদের যে 1 নম্বরের ছোটো প্রশ্নগুলো পড়ে সেখানে যে কোনো একটা রুলস তুলে দিয়ে বলবে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন, যে কোনো কিছু এরকম ছোটো ছোটো জায়গা থেকে প্রশ্ন আসবে, ছোটো ছোটো সন্ধি দিতে পারে, ছোটো ছোটো কারক বিভক্তি দিতে পারে, একটা সেন্টেন্স তুলে দিয়ে বলতে পারে কোন কারক আছে, কোন কারকের ব্যবহার হচ্ছে, কোন বিভক্তির ব্যবহার হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো তার জন্য কিন্তু টোটাল কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওভারঅল সাজেশনটা দেওয়ার পর কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, যেমন সমাসের ক্ষেত্রে বহুব্রীহী, কর্মধারায় তৎপুরুষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক সেরকম শব্দার্থ পরিবর্তনের যে ধারাগুলো রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। এছাড়া স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো তো করবেই অবশ্যই গুরুত্ব দিয়ে, তার সঙ্গে আমি যে টোটাল লিস্টটা বললাম চেষ্টা করবে টোটালটাই খুব ভালো করে যেতে। তাহলে তোমরা তোমাদের যে সম্পূর্ণ 75 নম্বরের পরীক্ষা, 75 নম্বরই কমন পাবে, কোথাও থেকে কিছু কিন্তু বাদ যাবে না। তো আজকের এই সাজেশনের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা বাংলা সাহিত্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা পাওয়ার জন্য। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।